हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल इजी लर्निंग এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ওমিশন অফ আর্টিকেল। এই ওমিশন অফ আর্টিকেল শব্দের অর্থ হলো কোন কোন জায়গায় আর্টিকেলস বসবে না, সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। এর আগে আমরা আর্টিকেল সম্পর্কে দুইটা ভিডিও করছি, সেটার মধ্যে প্রথম ভিডিওতে আমরা শিখছি এ এন এর ব্যবহার, পরবর্তী ভিডিও শিখছি দি এর ব্যবহার। এখন আমরা শিখব কোন কোন জায়গায় আর্টিকেলস ব্যবহার হয় না। এক নম্বর হলো প্রপার নাউনের আগে আর্টিকেলস বসে না, যেমন আমার নাম রাসেল। এই যদি কখনো যদি তোমরা দেখো নামের আগে খালিস্তান আছে, যদি নামের আগে যদি খালিস্তান থাকে সেটা করবে আর্টিকেলস বসবে না, সেখানে ক্রস চিহ্ন ব্যবহার করবা। আমার নাম রাসেল, এটা হলো প্রপার নাউন। যেমন রামগঞ্জ, এই রামগঞ্জটাও প্রপার নাউন। এই প্রপার নাম মানে কি? অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থান নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। এই প্রপার নাউন যেমন রামগঞ্জ একটা স্থানের নাম, শহরের নাম, তার আগে আর্টিকেলস বসবে না। দেখো তাহলে আমরা কী শিখলাম, প্রপার নাউনের আগে আর্টিকেলস বসে না। এরপরে হলো যে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেলস বসে না, যেমন দি ওয়াটার, তার আগে আর্টিকেলস বসবে না। যদি আবার নির্দিষ্ট করে বলে এই পুকুরের পানি, নির্দিষ্ট করে যদি বলে তাহলে সেটা দি ওয়াটার আগে দি বসবে, তবে ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসে না। এরপরে দেখো গোল্ড, এটাও ম্যাটেরিয়াল নাউন, তার আগে আর্টিকেলস বসবে না। যদি আবার যদি বলে সৌদি আরবের গোল্ড, মানে নির্দিষ্ট করে দিয়েছে যে সৌদি আরবের গোল্ড, তাহলে গোল্ডটা নির্দিষ্ট গেছে কার কোন দেশের গোল্ড, সৌদি আরব, তখন তার আগে দি বসবে। তবে যদি এরকম নির্দিষ্ট করে না থাকে, গোল্ডের আগে যদি খালিস্তান দেখো তাহলে তার আগে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ ওয়াটার, গোল্ড, তারপরে সুগার, এগুলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটার নাউন আগে আর্টিকেলস ব্যবহার হয় না, এবং প্রপার নাউনের আগে আর্টিকেলস ব্যবহার হয় না। আবার প্লুরাল কমন নাউন পূর্বে আর্টিকেলস ব্যবহার, যেমন মিন, মিনট মানুষেরা, তাহলে তার আগে আর্টিকেলস বসবে না। যদি আবার ম্যান হয়, মিন, এম ই এন, মিন মানুষগুলো, পুরুষেরা, অর্থাৎ যদি এখানে যদি এম এ অ্যান্ড ম্যান হয় তাহলে তার আগে এ বসে। সেটা আমরা জানি কমন সিঙ্গুলার কমন নাউন আগে এ বসে, কিন্তু সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল যদি হয়ে যায়, এই কমন নাউনটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে তার আগে আর্টিকেলস বসবে না। তাহলে আমরা কী শিখতে পারলাম, যে প্রপার নাউনের আগে আর্টিকেলস বসে না। প্রপার নাউন বলতে কোনো ব্যক্তি, স্থান, শহর বা নির্দিষ্ট নাম, যেমন আমার নাম রাসেল, এই শহরের নাম রামগঞ্জ, তারপরে এইরকম যেমন তোমার যদি নাম হয় এরকম যদি কোনো নির্দিষ্ট নাম থাকে সেটার উপর আর্টিকেলস বসবে না, প্রপার নাউন আগে আর্টিকেলস বসে না। এবং ম্যাটেরিয়াল নাউনের আগে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন বলতে যে জিনিসগুলো দিয়ে কোনো কিছু বানানো যায় সেটা হলো ম্যাটেরিয়াল, যেমন পানি দিয়ে অনেক কিছু বানানো, চা, শরবত, আরও অনেক কিছু এরকম বানানো যায়, এর জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, স্বর্ণ দিয়ে অনেক অর্নামেন্টস থেকে শুরু করে, হার থেকে শুরু করে, আমরা অনেক কিছু বানাই গোল্ড দিয়ে, আংটি থেকে শুরু করে, এর জন্য ম্যাটেরিয়াল নাউন। আর মেন, এটা হলো কমন নাউন, যেমন ম্যান, ম্যান একটা মানুষ, আমরা সবাই, সবাই, সব মানুষের একটা সাধারণ কমন নাউন, কমন নাউন হলো কি, ম্যান। আর যখন এই ম্যানটা প্লুরাল হয়ে যায় মিন, তখন তার আগে আর্টিকেলস বসবে না, তাহলে প্লুরাল কমন নাউনের আগে আর্টিকেলস বসে না। এরপর শিখব ভার্বের আগে আর্টিকেলস বসে না, ভার্বের আগে। যেমন একটা সেন্টেন্স আমি লিখি, করিম করিম হেল্পস মি, এরকম যদি ভার্বের আগে আর্টিকেলস খালিস্তান দেখো তাহলে ভার্বের আগে আর্টিকেলস বসে না। তাহলে আমরা কী শিখলাম, ভার্বের আগে আর্টিকেলস বসে না। এর আগে আমরা শিখছি বিখ্যাত গ্রন্থের আগে, বা বিখ্যাত গ্রন্থের আগে কী বসে, দি বসে।
কিন্তু তখন বিখ্যাত গ্রন্থের আগে, যেমন বিখ্যাত গ্রন্থের আগে যদি কোনো নাম থাকে তাহলে তার পূর্বে আর্টিকেলস বসবে না। আবার যদি নামটা পরে থাকে, গ্রন্থটার নাম আগে থাকে, তাহলে আর্টিকেলস বসবে। যেমন কি নজরুলস অগ্নিবীণা, অগ্নিবীণা, এই নজরুলস অগ্নিবীণা, তাহলে অগ্নিবীণা হলো নজরুলের একটা গ্রন্থের নাম। তাহলে এই অগ্নিবীণা আগে কি আর্টিকেলস বসছে? না। কেন? তার আগে একটা প্রপার নাউন আছে। এই জন্য এই প্রপার নাউনের কারণে এই ওই বিখ্যাত গ্রন্থের নামের আগে কি আছে? নজরুল লেখা আছে, এটা প্রপার নাউন। নজরুল একজন ব্যক্তি, আমাদের জাতীয় কবি নাম নজরুল। ওনার আগে এই বিখ্যাত গ্রন্থের আগে যদি কোনো প্রপার নাউন আসে তাহলে তার পূর্বে আর্টিকেলস বসবে না। তাহলে এখানে কি আর্টিকেলস বসছে? এখানে যদি আমি খালিস্তান দিই তাহলে কি হবে? ক্রস। আবার যদি এরকম লেখা থাকে, অগ্নিবীণা অফ নজরুল, নজরুলের অগ্নিবীণা, তাহলে তার আগে কি বসবে? দি ব্যবহার হবে। তাহলে আমরা জানি এই অগ্নি, এখানে অগ্নিবীণার পূর্বে দি বসে নেই, কিন্তু এখানে অগ্নিবীণার পূর্বে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডু নট ফরগেট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ইজি লার্নিংয়ে আপনাকে অগ্রিম মোবারকবাদ। কেন বসছে? কারণ এখানে আগে প্রপার নাউন নাই, কিন্তু এখানে অগ্নিবীণার আগে প্রপার নাউন আছে। তাহলে দেখো, এখানে যদি অগ্নিবীণার নাম যদি আগে আসে, প্রপার নাউন যদি পরে আসে, তাহলে এই বিখ্যাত গ্রন্থের নামের আগে দি বসবে। আর যদি অগ্নিবীণা যদি পরে যায়, মানে অর্থাৎ বিখ্যাত গ্রন্থের নামে যদি পরে যায়, এর আগে যদি প্রপার নাউন থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেলস বসবে না। তাহলে এখানে অগ্নিবীণা আগে আর্টিকেলস বসেনি কেন? কারণ তার আগে কী আছে? কী আছে? প্রপার নাউন আছে। আর এখানে অগ্নিবীণা আগে আর্টিকেলস বসছে কেন? কারণ প্রপার নাউনটা পরে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে শিখবো সম্বোধন। সম্বোধন, যেমন সম্বোধনবাচক শব্দ হলো, আমরা অনেক সময় ভাই বলি, স্যার বলি, ম্যাডাম বলি, এগুলো সম্বোধন সূচক শব্দ। এই সম্বোধন সূচক শব্দের আগে আর্টিকেলস বসবে না। যেমন আমি বলি বয়েস, এই বয়েস, তারপর হলো ডিয়ার, তারপর হলো মিস্টার, তারপরে হলো সিস্টার। এই সমস্ত যদি এরকম যদি তোমরা ওয়ার্ড দেখো, তার আগে যদি খালিস্তান দেখো, তাহলে আর্টিকেলস বসবে না। আবার কোনো মানুষের পদবীর আগে আর্টিকেলস বসে না। যেমন বলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই ডক্টরের আগে আর্টিকেলস বসবে না। এখন আমি তোমাদেরকে আর্টিকেলস বসে না আরও দু একটা জিনিস দেখা দিচ্ছে। তাহলে আমরা কী শিখলাম এখানে? যে কোনো সম্বোধন সূচক বাক্যের আগে, বাদার, সিস্টার, মিস্টার, ডিয়ার, অর্থাৎ আমরা কোনো কোনো কিছু বলি, যে কোনো মানুষকে সম্বোধন করি, তার আগে যে আর্টিকেলস বসে না। এরপরে দেখো, ভাষার নামের পূর্বে আর্টিকেলস বসে না, জাতির নামের পূর্বে আবার আর্টিকেলস ব্যবহার হয়। যেমন ভাষার নামে কি? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশটা কী বুঝেছি? ভাষা, যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা। তাহলে ইংলিশটা হলো একটা ভাষার নাম, তাহলে তার আগে আর্টিকেলস বসবে না। আবার যদি ইংলিশের আগে যদি তুমি যদি ইংলিশ
তাহলে বাসা নামের আগে কি বসে না আর্টিকেলস বসে না আবার যদি ইংলিশ যদি বোঝায় জাতি যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ইন্টারেস্ট এইরকম না বলি যদি আমরা এভাবেও বলি এটাকে যদি দিই বসায় দি ইংলিশ ইজ ভেরি ক্লিভার এইরকম যদি সেন্টেন্স থাকে যেমন কি দি ইংলিশ ইজ ভেরি ক্লিভার ইংরেজ অনেক চালাক জাতি তাহলে এখানে কি ইংলিশ কি ভাষা বুঝাইছে না জাতি কি বুঝাইছে ইংরেজি জাতি ব্রিটিশ এই জন্য এই জাতি বুঝাইলে তার আগে আর্টিকেলস বসে তাহলে বুঝতেই পেরেছ ভাষা নামের আগে আর্টিকেলস ব্যবহার হয় না কিন্তু যদি এই ভাষাটা যদি জাতি বুঝায় তাহলে তার আগে বসে যেমন আমাদের আমরা আমাদের দেশের নাম হলো আমাদের ভাষা হলো কি বাংলা আবার যদি বাংলাদেশি বলে জাতি বাংলাদেশের আগে দি বসবে তাহলে জাতি বুঝলে তার আগে দি বসবে আর ভাষা বুঝলে তার আগে দি বসবে না অর্থাৎ ভাষা নামের আগে দি বসে না এরপর আসো হ্রদের নামের আগে আর্টিকেল যেমন লেক সুপারিয়র লেক বিকাল তারপর হচ্ছে লেক ক্যাসপিয়ান এক লেক লেক মানে হ্রদ লেক সুপারিয়র সুপারিয়র এই লেক মানে হলো হ্রদ হ্রদের আগে আর্টিকেলস বসে না তাহলে হ্রদের নামের আগে আর্টিকেলস বসে না তারপর মাসের নামের আগে আর্টিকেলস বসে না যেমন কি জানুয়ারি এই জানুয়ারি আগে আর্টিকেলস বসে না তার মানে কি মাসের নামের আগেও আর্টিকেলস বসে না তারিখের আগেও আর্টিকেলস বসে না রোগের নামের পর পূর্বে আর্টিকেলস বসে না যেমন কলেরা হ্যাজ ব্রোকেন আউট দি কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য ভিলেজ এখানে কলেরাটা হলো একটা রোগের নাম তাহলে রোগের নামের আগে আর্টিকেল বসবে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো কোন কোন জায়গায় আর্টিকেলস বসে না আমি আবারও বলি প্রপার নাউনের আগে আর্টিকেলস বসে না বিখ্যাত গ্রন্থ নামের আগে আর্টিকেলস বসে যদি গ্রন্থ নামের আগে যদি কোনো প্রপার নাউন থাকে তাহলে তার পূর্বে আর্টিকেলস বসবে না আমরা জানি ভাষার নামের আগে আর্টিকেলস বসে না তবে জাতি নামের আগে আর্টিকেলস বসে তারপরে হলো লেকের নামের আগে আর্টিকেলস বসে না তারপরে মাসের নামের আগে আর্টিকেলস বসে না তারিখের নামের আগে আর্টিকেলস বসে তবে তো তারিখের আগে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট জানুয়ারি এরকম যদি উল্লেখ থাকে তাহলে তার আগে দিয়ে বসবে না হলে মাসের নামের আগে আর্টিকেলস বসবে না এরপরে ওদের নামের আর্টিকেল বসে রোগের নামের আগে আর্টিকেলস যেমন কলেরা ডায়রিয়া এই সমস্ত রোগের নামের আগে আর্টিকেলস বসে না প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং আজকে এই ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে জানিয়ে দিবা যে তোমাদের আর আর্টিকেল সম্পর্কে কী কী জানা দরকার তাহলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আর্টিকেল থেকে যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিতে চেষ্টা করব এবং তোমরা ভাষায় বসে বসে এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের সহায়ক বইগুলোর পাশে নিয়ে এবং কাগজ কলম পাশে নিয়ে তোমরা পড়বা তাহলে তুমি এই ভিডিওটা আমি মনে করি আমার সার্থক হবে ভিডিওটা আশা করি সবাই ভালো আছো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ইজি লার্নিংয়ের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম অভিনন্দন ও মোবারকবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো